আর আমার অভিযোগ বহুত আছে, 70 লাখ টাকার কেলেঙ্কারি। রাস্তাবিলাক কি হব লাগছিল আর কি হয়ে আছে? একটা রাস্তা এস্টিমেট মতো হওয়া নাই, আর কোন কালপার বিলাক টাচি করা নাই। টোটাল মানে যেটা আসনি কেটা আসনি আছিল 7-8টা আছে, 7-8টা আছে। তো এই কেলেঙ্কারি কিনে কোনে কইছিল? আমার জিপি আর সেক্রেটারি, জিপি প্রেসিডেন্ট আর সেক্রেটারি আক্তার বানুর মুন্না আর সে তেলকর নাম কিটা বলছিল? আক্তার বানু মুন্না পারু আমার সুলতান মাহমুদ। তেলকে একো কাম করায় নাই? করছে অল্প অল্প, তার মানে এস্টিমেট মতো কাম হওয়া নাই। তো আপনাদের আজ কি করিলে? আমি কমপ্লেন করেছিল, তারপর ম্যাজিস্ট্রেট আহিছিল, হিয়তে চালে চাই কমপ্লেন যে করছে সেবিলাকর কোনো হেৰি আমি ফলাফলেই নাপালো, একোৱে নকলে। আমার আজি আপনাদের কি আশ্বাস দিলে ম্যাজিস্ট্রেটে? কি কলে? আশ্বাস দিলে যে ঠিক আছে রাস্তাখন করে দিব, সিও বাইদের ওসরত কম করে দিব রাস্তা। আমার জিপিত বহুত দুর্নীতি করছে। মানে আমার এতে পয়সা আইছিল 2,12,00,000 টাকা, তার মাজত কন্টিজেন্সি হল 14 লাখ টাকা, ইন্টারেস্টর পয়সা আছে 25 লাখ টাকার অধিক। ইয়েতে পয়সাখানি কত কাম কাম তো করাই নাই, দুইজনে মিলে এখানে সেক্রেটারি আর প্রেসিডেন্ট মিলে এখানে খাইছে। খাওয়ার পিছিয়ে ইহত আমি তথ্য খুঁজছু, কিন্তু আমাকে তথ্য দেওয়া নাই আজিলই। আর ইহেতু উল্টা সিধা কই থাকে যে আমি কাম করছো ফলানো, কিন্তু কাম ইনকোয়ারি করে চালু কাম কত করা নাই। আর কামখানি আসিল আপনি নয় ছাত্র বাইক আছে জিপির গোটাইখানি জিপির ধরাত আসুনি আসিল আপনার 7-8টা, আর গোটাইখানি হিও অকেলে ঘরত বহি মোটিফাই করছে।